কাশ্মীরি হালুয়া, সামান্য পরিমাণ ঘি মেশানো আর উপরে ছড়ানো লাল সবুজ জেলির টুকরা। ডেজার্ট যাদের পছন্দ তাদের মন মাতাবে এই আইটেম। দাম প্রতি প্লেট 60 টাকা। এছাড়াও কালোজাম, রসগোল্লা সহ রয়েছে বাহারি পদের মিষ্টি, জাফরানি ভোগ। দোকানে সবথেকে বেশি চাহিদা থাকে এই মিষ্টির। ঘন দুধের তৈরি, রসের সাথে থাকে জাফরান, মিষ্টির ওপর থাকে দুধের স্বর। আর এসব খেতে আসতে হবে লালবাগের মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে। মিষ্টির সাথে সমানতালে চলে তাদের নাস্তা আইটেম। সকালের নাস্তায় পরোটা, লুচি ভাজি, সিঙ্গারা পাওয়া যায়। বিকালের আইটেম পুরীর সুনামও আছে এই এলাকায়। মদিনা মিষ্টান্ন ভাণ্ডার প্রায় 46 বছর লালবাগের সুনামের সাথে মিষ্টি ও নাস্তা আইটেম বিক্রি করছে। লালবাগের বাসিন্দা ছাড়াও আশেপাশের অনেক লোকজন আসে মদিনার মিষ্টির খোঁজে। স্থানীয়দের কাছে নাস্তার জন্য বেশ জনপ্রিয় মদিনা। আপনার গোলাপজাম এলো হলো 520, এলো একটা সারা বালুশাই 520, এলো ক্ষীরমালার চপ ক্ষীর এলো 520। খুব মান ভালো খাবার, আপনি খেলে বুঝতে পারবেন। খুব ভালো লাগে, এখানকার কাশ্মীরি হালুয়া আছে, তারপরে যে জাফরান মিষ্টিটা খুবই মজার। নেই বসার পর্যাপ্ত জায়গা, তাও মিষ্টির স্বাদ অন্য সকল দোকান থেকে ভিন্ন হয়। অনেকেই দূর থেকে আসে মিষ্টির স্বাদ নিতে। ভবিষ্যতে শাখা খোলার পরিকল্পনা রয়েছে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের।